গাজীপুর জেলা ঢাকা বিভাগের একটি জেলা। এই জেলাতে 5টি উপজেলা রয়েছে। 29/10/2022 গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলা। 3/12/2022 গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা এবং 29/4/2023 গাজীপুর জেলার কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলা ভ্রমণ করা হয়। গাজীপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথমেই আছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। ঢাকা থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। গাজীপুরের শ্রীপুরে বাগের বাজার এলাকা থেকে বঙ্গবন্ধু সাফারি পার্ক খুব সহজে যাওয়া যায়, যা প্রায় 4000 একর জমিতে গড়ে তোলা হয়েছে। 2. ভাওয়াল জাতীয় উদ্যান। 3. নুহাশপল্লী। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাগান বাড়ি এই নুহাশপল্লী। নুহাশপল্লীর অন্যতম প্রধান আকর্ষণ লীলাবতী দীঘি। এই দীঘির চারপাশে রয়েছে বিভিন্ন রকম গাছ। 4. আরশিনগর হলিডে রিসোর্ট। ভাওয়ালের গ্রাম ও শালবনের মাঝে অসাধারণ প্রাকৃতিক আবহাওয়ায় আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে সাজানো একটি রিসোর্ট আরশিনগর হলিডে রিসোর্ট। 6. একঢালা দুর্গ। আনুমানিক 600 খ্রিস্টাব্দের দিকে নির্মিত একটি ঐতিহাসিক দুর্গ একঢালা দুর্গ। ইলিয়াস শাহ দিল্লির সুলতান ফিরোজ তুগলকের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য 1352 খ্রিস্টাব্দের দিকে এই দুর্গটি তৈরি করেন। 1353 খ্রিস্টাব্দে ফিরোজ তুগলক বাংলা আক্রমণ করলেও একঢালা দুর্গ অধিকার করতে পারেননি। ঐতিহাসিক এই দুর্গটি গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়া উপজেলার অন্তর্গত একটি স্থানে অবস্থিত। কাপাসিয়া উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার দক্ষিণে তারাগঞ্জ বাজারের পাশে শীতলক্ষ্যা নদীর তীরে এই দুর্গটি অবস্থিত।